আফগানিস্তান পরে স্কটল্যান্ড কু মধ্য একতরফা ভাবে ধুই চটাইছি টিম ইন্ডিয়া। চলিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকপে ভারত তার চতুর্থ মুকাবিলার স্কটল্যান্ড কু আট উইকেটে পরাস্ত করেছি। এই বিজয় সহ ভারত গ্রুপ টু র পয়েন্ট টেবুলে আফগানিস্তান কু হরাই তৃতীয় স্থান হাসল করেছি। এপরি ভারতর নেট রন রেট মধ্য আহুরি মজবুত হয়েছি। ভারত এবে 1.619 রন রেট সহ 4 পয়েন্ট হাসল করে নিয়েছি। ভারত এবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচ ফলাফল অপেক্ষা করা পড়ব। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম খেলা যাই টুর্নামেন্ট 37তম ম্যাচে ভারত ঘাতক বোলিং সামনা নকি পারি স্কটল্যান্ড 17 ওভর 4টি বলে 85 রন করে অল আউট হয়েছিল। এর জবাবে ভারত মাত্র 6 ওভরে 3টি বলে 2 উইকেট হরাই 89 রন করে ম্যাচ কু একতরফা ভাবে জিতি নিয়েছি। পয়েন্ট টেবুলে আফগানিস্তান কু পছরে পকাইবা পাই ভারত কু এই লক্ষ্য 43 টি বল ভিতরে হাসল করিবা কু থিলা। আউ এই কাম কু সহজ করিথিলে টিম র দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। 2023 বলে 50 রন পূরণ করেছিলেন রোহিত ও রাহুল প্রথম উইকেট পাই 30 বলে 70 রন জোড়িলে। রোহিত 16 বলে 5 চৌকা ও গোটি ছক্কা সহ 30 রন করে আউট হয়েছিলেন। রাহুল মাত্র 18 বলে নিজের অর্ধশতক পূরণ করেছিলে কিন্তু পরবর্তী বলে সে আউট হয়ে যাইছিলে। দুহে আউট হওয়ার পূর্বরু ভারত পাই ম্যাচ শেষ করে দেইছিলে। রাহুল 19 বলে 6 চৌকা ও 3 ছক্কা সহ 50 রন করেছিলে। সূর্য কুমার ছক্কা মারি ভারতকু বিজয় করাইছিলে। ক্যাপ্টেন বিরাট কোহলি 2 রন করে অপরাজিত থিলে। জবরদস্ত বোলিং করিথিবা রবীন্দ্র জাডেজা ম্যান অফ দি ম্যাচ বিবেচিত হয়েছিলেন। এর পূর্বরু বিরাট কোহলি প্রথম থর টস জিতি বোলিং করিবার নিষ্পত্তি নিয়েছিলে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করিথিবা স্কটল্যান্ড কোনসি ব্যাটসম্যান ভারতীয় বোলরকু উচিত সামনা করিপারিনথিলা। ওপেনার জর্জ মুনেস 24 রন ও মিডিল অর্ডারে মাইকেল লিক্স 21 রন করেছিলেন। এমানকু ছাড়ি দেলে বাকি ব্যাটসম্যান নিরাশ করেছিল। ভারতকু প্রথম সফলতা দিয়েছিলে জসপ্রীত বুমরা। বুমরা ইনিংসর তৃতীয় ওভারে স্কটল্যান্ড ক্যাপ্টেনকু ক্লিন বোল্ড করেছিলে। বাম হাতি স্পিনর রবীন্দ্র জাডেজা নিজের প্রথম ওভারে যথাক্রমে রিচি ওয়েরিংটন ম্যাথ্যু ক্রসকু আউট করে স্কটল্যান্ডর চতুর্থ উইকেট পতন করাইছিলে। ম্যাকলি অডকু সামি আউট করেছিলে। এরপরে স্কটল্যান্ড 4 রন ভিতরে 4 উইকেট হরাই 85 রনে অল আউট হয়েছিল। তবে আহরি গোটে ম্যাচ দেখা বাকি রহিলা যা 8 নভেম্বরে ভারত সহ নাম্বিয়ার ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচ কু নেই আপনার মতামত কন রয়েছে নিশ্চিত ভাবে কমেন্ট করে জানান্তু। যদি এখন ফেসবুক্রে দেখুছেন তবে লাইক ও শেয়ার করুন। যদি ইউট্যুবে দেখুছেন তবে সবসক্রাইব করুন। রোজি নমস্কার।